আপনারা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে শুধু তোমাদের জন্য গল্প করতে এসেছি। সকালে সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে, আর এখন বাজে 2:45। 2:45 বাজেনি, 3:00 বাজতে 20 মিনিট মতো বাকি আছে। তো আজকে সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে। দেখো, ঘরদোর আমার পরিষ্কার করা হয়ে গেছে, একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর রান্নাঘরের সমস্ত কাজকর্মও করা হয়ে গেছে, এই ঘরে কাজকর্ম সারা হয়ে গেছে। তো আজ ভাবলাম আমি তোমাদের তো ডেলি রুটিন দেখাচ্ছি, আজ কোনো ডেলি রুটিন করবো না, আজকে শুধু তোমাদের সাথে গল্প করবো। আর এই দেখো, রান্নাঘরে কাজকর্ম সারা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, শুধু গোপালকে দুধটা গরম করে সেবা দিয়ে দিয়েছি, গোপালের সেবা হয়ে গেছে। এক্ষুনি জয়িতা আসবে, তো দুপুরে লাঞ্চও করা হবে, আমি এখন দুপুরে লাঞ্চ করিনি। আর আজকে দুপুরে লাঞ্চ করেছি, কী দেখিয়ে দিচ্ছি একবার তোমাদের। তো আজকে বেশি কিছু করিনি, ডাল করিনি, লাল লোটে নিয়ে এসেছিলো দুয়াটি, তো সেটাই ভেজেছিলাম। আর পনিরের তরকারি করেছি, পাঁচ মিশালি সবজি দিয়ে পনিরের তরকারি করেছি, আর দুধ দিয়ে খুব টেস্ট হয়েছে তরকারিটা। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর এখানে টক দই আছে, আর এখানে রাইস। তো ভাত আমি আর খাবো না, আমার হাজবেন্ডও খাবে না, তো আমার ছেলে আর মেয়ে খাবে। আর আমাদের জন্য দেখো, সকালবেলা ছেলেকে আর মেয়েকে পরোটা করে দিয়েছিলাম, তো আটা মাখা বেশি করে করেছিলাম আমার হাজবেন্ডকেও টিফিন দেবো বলে, তো এসে খায়। আমি শুধু রুটি বানিয়ে রেখে দিয়েছি, এটাকে পরোটা করবো, বেশ এরকম হালকা করে ভেজেছি, এটা বেশি পুড়ে গেছে, এটা পরোটা করে নেবো এক্ষুনি, করবো, আমার হাজবেন্ড আসবে এক্ষুনি, আমি আর আমার হাজবেন্ড এখন এটা খাবো। তো জয়িতার আসতে তো এখনও 15 মিনিট বাকি আছে, সকাল থেকে আমি কোনো ডেলি ব্লগ করলাম না, প্রতিদিন তো ডেলি ব্লগ করি, তোমাদেরও বোরিং লাগছে আর আমারও বোরিং লাগছে রেগুলার একই কাজকর্ম করে দেখাতে। তো আজকে ভাবলাম শুধু গল্প করবো, আর আজকে আমাদের বাড়ির চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। তো ওরা তো একটু পরে চলে আসবে, আমি আগে পরোটাগুলো ভেজে রাখি, নইলে এসে আমার হাজবেন্ড আবার বকবে যে এখনও ভাজনি, কখন খাবো আর কখন যাবো, ও খেয়ে আবার তো অফিসে চলে যাবে। তো আমি আগে ভেজে নিই। তো আমাদের দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জয়িতার এখনও শেষ হয়নি। ও লাল শাকটা একটু পছন্দ করে না, কলমি শাকটা পছন্দ করে, তো বলছিল খাবে না, তো ওর বাবা জোর করে আবার মাখিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। মাখিয়ে খাইয়ে দিলে বাচ্চারা এমনিতে খেয়ে না, আর নিজে থেকে খেলে তখন খেতে চায় না। তো অফিস থেকে আমার হাজবেন্ড পুরীর জগন্নাথের প্রসাদ নিয়ে এসেছিলেন, একজন গেছিলো পুরীতে,
তো সেই জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে, আমি তোমাদের এক ঝলক দেখে নিলাম। আমিও খাচ্ছি আর আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে আর ছেলে মেয়েরা খাবে। অনেকগুলো জিভে গজা দিয়েছে, লাড্ডু দিয়েছে, তো সেগুলোই খাওয়া হচ্ছে এখন। তো চলো তোমাদের আজকে ঘরের চারপাশটা দেখিয়ে দিই। গেটটা তো তোমরা দেখেছই, এটা হলো মেন গেট, পাঁচিলের গেট। ঘরটা চারিদিকে পাঁচিল আছে আর এই গেট। প্রথমে তোমাদের ডান সাইড দিয়ে দেখাচ্ছি, এই যে একটা রাস্তা, এটা সোজা গেটে ঘরের দিকে গেছে। তো এই সাইডে তোমরা আগেও দেখেছো আমি এখানে ভিডিও করেছি, গাছ লাগানো আছে। তো একটা বড় আম গাছ আছে, আম ধরেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না বলে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে মাটিতে। আর একটা পেয়ারা গাছ আছে, তো পেয়ারা গাছটা বারবার কেটে কেটে ফেলে দেওয়া হয়, তবু আবার ডাল বেরোয়, তো আবার বড় হয়ে যায়। এই নিয়ে দু তিনবার কাটা হয়ে গেল, তবু বড় হয়ে যাচ্ছে, আবার আবার কাটতে হবে। এই যা, আর এই সাইডে আছে দেখো একটা টমেটো গাছ, পাশে আছে সব থেকে ফেভারিট গাছ আমার এলাচ গাছ, পুরো জঙ্গল হয়ে গেছিল। আবার ঘরের পেছন দিকেও আমি বসিয়ে রেখেছি এলাচ গাছ, এগুলো সব খুব সুন্দর। পাশে একটা আছে গোলাপ গাছ, এটা হালকা গোলাপি কালারে হয়। আর এই সাইডে তো দেখেছই তুলসী গাছ অনেকগুলো, কারি পাতা গাছ ছোট একটা, আর কারি পাতা গাছ একটা বড় এখানেও লাগানো আছে। এইটা ফুল গাছ বসিয়েছি সেই শীতকালে, আর এখন ফুল হচ্ছে গরমে। এটা হচ্ছে বিলাতি ধনে গাছে, দেখো আম পড়ে গেছে একটা বড় মতো আমটা, সব আম পড়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে। আর এই বেগুন গাছ, বেগুন গাছে একটা বেগুন ধরেছে, শীতকালে বসিয়েছি এখন বেগুন ধরছে। তো চলো এবার তোমাদের ঘরের সাইডটা দেখাই। তো চারিধারে এরকমই পাঁচিল করা আছে, এই যে কি অবস্থা দেখো, পাতা পুরো একবার নোংরা হয়ে গেছে। আর এখানে বালতিতে বসানো আছে একটা আশফল গাছ, আর ওখানে একটা বালতিতে বসানো আছে পেয়ারা গাছ। তো এত নোংরা হয়েছে লোকের গাছে, লোকের গাছে পাতা পড়ে পড়ে, প্রচুর ক্যাটেল গাছ বসিয়ে দিয়েছিলো, বড় বড় ক্যাটেল গাছ। আর ঠিক পাঁচিলের গোড়ার কাছে বসিয়েছিল অনেকগুলো গাছ, আমফানের ঝড়ে সব পড়ে গিয়ে নষ্ট হয়েছে, আবার ডালপালা বেরোচ্ছে। এই যা, আর দেখো না কলা গাছ বসিয়েছে এমন করে, আমাদের ঘর পুরো দেয়াল, আমাদের ঘর পুরো অন্ধকার করে দিয়েছে উপর পর্যন্ত। ওখানে বাথরুমের জানলা, এখানে রান্নাঘরের জানলা সব অন্ধকার হয়ে গেছে এই কলা গাছে। আর কলা গাছগুলো এত বড় বড় না, পুরো দোতলা ছাদ পর্যন্ত চলে গেছে, এত লম্বা কলা গাছ। সবাই তো বসিয়েছে, বললে আবার অশান্তি করে, কিছু বলা যায় না, পুরো অন্ধকার করে দিয়েছে। তো এটা হচ্ছে এই সাইডটা। আর এখানে দেখো অনেক কাঠ জমিয়ে রেখেছি আমি, শীতকালে আগে রান্না করতাম, রান্না করতাম মানে ভাত করতাম। তো এই বছর শীতে আর করা হয়নি, সব এরকম পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর এখানে সব প্লাস্টিকের জিনিসপত্র সব জড়ো করে রেখে দিয়েছি টিন ভাঙা দিয়ে বিক্রি করার জন্য। তো এই সাইড দিয়ে চলে যাচ্ছে এখন, এখানে একটা দেখো এখানেও এলাচ গাছ বসিয়ে রেখেছি, এখানে একটা জঙ্গল আছে, এখানে সব এলাচ গাছ বসানো আছে। এত ভারী হয়ে গেছে সব কাহাত করে পড়ে যাচ্ছে, তবুও দিয়ে যাচ্ছে গাছগুলো। চলো এখানে একটা গ্যাঁদা গাছ, এগুলো সব গরমে গ্যাঁদা হবে বলে কিনেছিল, তো এখন হচ্ছে। এই যে এদিকে আছে বেগুন গাছ, বেগুন গাছ
এই সাইডটাই আওতা পায় না ওদের গাছের জন্য, তাই ফলও ধরে না বেগুন গাছগুলোতে, ওটা ফুলও হচ্ছে না এখানে। আর এখানে আছে একটা বড় লেবু গাছ, খুব বড় বড় লেবু হয়েছে দেখো, খুব সুন্দর আর বড় লেবু হয় তোমার। তো এই দেখো লেবু হয়েছে, দেখা যাচ্ছে এই লেবু অনেক লেবু ধরেছে, ভেতর ভেতরে আছে দেখা যাচ্ছে না অবশ্য। তো লেবু গাছটা পুরো কোনায় আছে, আর এই সাইডটা এসে গেছি আমি পেছন ঘরের পুরো পেছন সাইডটা, এখানে বসানো আছে একটা, এখানে বসানো আছে একটা সবেদা গাছ, একটা কলমের গাছ, সবেদা হয় দু একটা করে, মাঝে মাঝে তুলি আমি। দেখো জলের ট্যাঙ্ক, এটা চাপা দেওয়া আছে ইট, এই সাইডটা তোমার দেখোই আগে দেখাচ্ছি চলো। ওই দেখো ওই দিক থেকে এদিকে এলাম, সরু বলে দেখানো হলো না, এই এখান দিয়ে এসছে। আর এই দেখো এখানে হচ্ছে জল, টাইম করে জলটা এখান দিয়ে নেওয়া হয়, আর এটা জলের ট্যাঙ্ক এতে এইটা। আর লেবু গাছটা দেখো ওই যে কোণে, ওই সাইড থেকে এদিকে এলাম। আর এইদিকে আছে দেখো, এখানে টমেটো গাছ বসিয়ে রেখেছি আমি, টমেটো হয়েছিল এখনও হয়ে আছে। এখানে একটা আম গাছ বসিয়ে রেখেছি, আর এই একটা লেবু গাছ, এটা পাতি লেবু, ভাতে যে ছোটো ছোটো লেবু খাওয়া হয়, তো ওটা দানা ফেলে এই গাছটা হয়েছে, অনেক লেবু হয় কিন্তু এখন হওয়ার টাইম হয়নি এবছরটা। এখানে লঙ্কা চারা লাগানো আছে, আর এখানে একটা পেঁপে গাছ লাগানো আছে, আমি মাঝে সাথে পেঁপে পাড়ি তোমরা দেখেছোই, তো ওই পেঁপে গাছটা। আর এখানে একটা টবে আছে লেবু গাছ, যেটা ওই কোণে লেবু গাছ বসিয়েছে ওই ওরই জাত, আমি কলম করেছি গাছটাকে, কলম করে আর হয়েছে। আর এখানে এবছর ফার্স্ট লেবু হয়েছে দুটো, এগুলো কিন্তু এখনও বড় হয়নি, আরও বড় হবে নইলে। আর এখনও ফুল ফুটছে, হবে এখনও লেবু। আর এই সাইডটা এগুলো সব টমেটো গাছ বসিয়েছিলাম। আর এইখানটা আছে একটা কাঁঠাল গাছ, ছোট কাঁঠাল গাছটা মানে বড় হয়নি। তো এই হলো, তো এই ঘরের চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম, আর এই জায়গাটা পুরো দুকাটা আছে, দুকাটার ওপর এই ঘরটা। আর যখন কিনেছিলাম তখন এসব পাঁচিল পাঁচিল ছিল না, শুদ্ধ একতলা ঘর ছিল আর ইটের, কোনো দরজা জানলা কিছু ছিল না, আর এই বারান্দাটা এটা ছিল না, এগুলো সব ছিল না, শুধু ছাদ ছিল আর পাঁচিলগুলো ছিল ঘরের পাঁচিল। তো এই অবস্থায় কেনা হয়েছিল, তারপর সব নতুন করে বানানো হয়েছে, আবার দোতলাও করা হয়েছে। 2011-তে আমরা এই বাড়িটা কিনি ইনকমপ্লিট, তারপর আমরা কমপ্লিট করে আবার 5 বছরের মধ্যে দোতলাও করতে হয়, তো সেটাও করে নিই। এই যা তোমাদের দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম আমি ঘরের চারপাশটা, যে আর এই যে জয়িতা ঘুরে বেড়াচ্ছে, এখন আমরা একটু শুচ্ছি, দেখা হবে আবার বিকেলবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর জয়িতা পড়তে বসে গেছে, দুপুরবেলা আমি জামা কাপড় ছাদে মেলেছিলাম আর তুলতে ভুলে গেছি, এই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করতে গিয়ে দেখি জামা কাপড় ছাদে। এমনি সময় আমি জামা কাপড় অল্প থাকে বলে ছাদে মেলি না, তো আজকে সকালে মেলেছি তো ভুলে গেছি, সকালে বলতে দুপুরবেলায়, আর ভুলে গেছি তুলতে, আর রোদে পুড়ে ঝলসে গেছে, সন্ধ্যেবেলা গিয়ে তুললাম। এখন জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি, আমার হাজব্যান্ডে চলে এসেছে, তো টিফিন খাবে বলছে, কালকে যে বান পাউরুটিগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো শেখে পাটা দিয়ে দেবো, আমি জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপর আমি পাটা দিয়ে ওগুলো ভেজে নেবো, আর এমনিতে ছোটো ছোটো তো ওগুলো মাঝখান থেকে কেটে নেবো, নিয়ে তারপর ভাজবো। তো দেখো ওগুলো সব বার করে নিয়েছি, এক প্যাকেট দু প্যাকেট তো নিয়ে এসছে, তো এক প্যাকেটই এখন করছি, আর এগুলো ছুরি দিয়ে মাঝখানে কেটে নেবো, দু টুকরো করবো, নাহলে তো ভাজা যাবে না। আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর একটু করে বাটা দিয়ে আর দুটো করে সাইজ করছি, একটাকে কেটে দু টুকরো করছি, করে আর ওর মধ্যে দিয়ে দেবো। Thank you.
এর মধ্যে অনেকখানি সময় চলে গেছে, আমাদের রাতের রান্না হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া বাসন মেজে রান্না হয় পয়সা করে, এখন চলে এসেছি আবার জয়িতাকে পড়াতে। জয়িতা এখনও পড়ছে, কেননা সামনেই ওর এক্সাম আছে, তো পড়াটা কমপ্লিট করে তারপর শোবে। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ব্লগে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।